আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন শুনি। আমি আজকে ওই বর্ণশঙ্কর বিষয়ে একটু কথা বলতে চাইতেছিলাম। বর্ণশঙ্কর? আচ্ছা বলুন শুনি। গীতায় যে আপনি বর্ণশঙ্কর ওইদিন আলোচনা হয়েছিল, তো বর্ণশঙ্কর বলতে কি বোঝানো হয়েছে? আমি সেই জিনিসটা তো জানতে, মানে বর্ণশঙ্কর শব্দের অর্থটা কি? এটা কি বর্ণপ্রথা বা বর্ণভেদ, না বর্ণশঙ্কর শব্দের আমি যে অর্থটা পাইছি সেটা হচ্ছে অবাঞ্ছিত সন্তান? তার বর্ণ মানে? আচ্ছা না 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 না, ধরুন হচ্ছে, ধরুন আপনি কোনো একটা জিনিস, ধরুন আপনার বাড়িতে, আপনি ধরুন বাড়িতে আছেন, আপনার বাড়িতে কোনো একটা এই যে একটা কি বলবো, একটা কাঁচরা ফেলার গাড়ি, তা সে কি করলো, সে এই যে এগুলোকে আপনার বাড়িতে উঠোনে এসে ডাম্প করে দিয়ে গেল, ঠিক আছে? এগুলো এটা হচ্ছে আপনার একটা অবাঞ্ছিত একটা ডাম্প, একটা ডাম্প করা একটা নোংরা নোংরা আবর্জনা। আপনি কি বলবেন? আপনি বলবেন এটা বর্ণশঙ্কর আবর্জনা? না না, এটা বিষয়টা হচ্ছে যে ওইটা বলা হয়েছে যে, অর্থাৎ যখন যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তার আত্মীয় পর্যন্ত হত্যা করতে হবে, তখন বললো যে আমি যদি এদেরকে হত্যা করি, অর্থাৎ এই পুরুষদের হত্যা করি, তাহলে তাদের স্ত্রীরা হবে ব্যভিচারে নিয়ে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে তাদের স্ত্রীরা তখন তো তাদের স্বামী থাকে না, হয়তো তারা গোপনে কারোর সাথে মিলিত হতে পারে, তখন তাদের যে সন্তানটা উৎপাদন হবে সেটা হচ্ছে বর্ণশঙ্কর, অর্থাৎ অবাঞ্ছিত সন্তান, অর্থাৎ যার পিতা মাতার হয়তো ঠিক মতো পরিচয় থাকে না। প্রথম কথা হচ্ছে, এই বর্ণশঙ্কর কথাটার অর্থ অবাঞ্ছিত নয়, অবাঞ্ছিত নয়, ঠিক আছে? এটা আপনার অবাঞ্ছিত হতে পারে, সেটা অবাঞ্ছিত হতে পারে, কিন্তু বর্ণশঙ্কর কথাটার অর্থ অবাঞ্ছিত নয়, সেটা আপনিও জানেন আমিও জানি। বর্ণ বলতে কি বোঝানো হয় সেটা আপনিও জানেন আমিও জানি, যে কোনো ডিকশনারি খুলে দেখে নিতে পারবেন সেখানে। বর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে একভাবে বর্ণশঙ্কর ওই, না না না, এটা কখনো, ধরুন হচ্ছে ধাতু শঙ্কর বললো, ধাতু শঙ্কর কথাটার অর্থ কি? দুটো ধাতু মিশে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ধাতু শঙ্কর, তাই না? শঙ্কর মানে হচ্ছে কি, মেশানো, ঠিক আছে? ধরুন হচ্ছে আপনি বললেন যে একটা ধাতু শঙ্কর, একটা একটা ধাতু শঙ্করের উদাহরণ দিন তো। কিন্তু না, গীতা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছিল শব্দার্থ যে দেওয়া থাকে, কোথায় পেয়েছেন অবাঞ্ছিত? হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা সেটা তাদের কাছে অবাঞ্ছিত হতে পারে, রেজাল্টটা অবাঞ্ছিত হতে পারে, কিন্তু বর্ণশঙ্কর কথাটা, বর্ণশঙ্কর কথাটা অর্থ অবাঞ্ছিত নয়। এই যে অবাঞ্ছিত যে নোংরাটা আপনার বাড়িতে পড়লো, আপনি কি বলবেন বর্ণশঙ্কর নোংরা? এই কথা কেউ বলে? এটা তো আপনি বলবেন না, ঠিক আছে? তার মানে আমরা বর্ণশঙ্কর কথাটা আমরা তো বুঝলাম, শঙ্কর হচ্ছে মিশামিশি কিছু একটা, কোনো একটা জিনিস একটা মিশে গেছে। যেমন ধরুন ধাতু শঙ্কর, ধাতু শঙ্কর মানে কি শঙ্কর? এবার অবশ্য আপনি শঙ্কর এই যে উচ্চারণটা আমরা করছি, এটা তালব্য উচ্চারণ করছি, এটা কিন্তু শঙ্কর, এই যে বর্ণ শঙ্কর, এটা স উচ্চারণ হবে। যেমন ধরুন সতী ইত্রে, এটা হচ্ছে স উচ্চারণ হবে। তা যাই হোক, তা এটা আমরা স উচ্চারণ করে, বাঙালি উচ্চারণ করে শঙ্করই বলছি। এই যে বর্ণশঙ্কর বলছেন, শঙ্কর কথাটার অর্থ হচ্ছে কিছু একটা মিশেছে, ঠিক আছে? তা এইবারে তার রেজাল্টটা, ফলাফলটা সমাজের কাছে অবাঞ্ছিত হতে পারে, সেটা কৃষ্ণের কাছে বা অর্জুনের কাছে অবাঞ্ছিত হতে পারে, সেটা ঠিকই, সেটা ঠিক বলেছেন, সেটা অবাঞ্ছিত হতে পারে, সেটা তাদের মতে সেই জিনিসটা একেবারেই অবাঞ্ছিত, এটা হওয়াটা একেবারেই উচিত না। কিন্তু কথাটার অর্থ, এই কথাটার অর্থ, এই বর্ণশঙ্কর কথাটার অর্থ অবাঞ্ছিত কখনোই নয়, এটা একেবারেই একটা মানে একটা গাঁজাখুরি একটা ব্যাপার হলো। না না, কিন্তু যেটা লেখা আছে শব্দার্থে সেটাই আমি বলছি। আমি হ্যাঁ, ওইটা আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আপনি যে কোনো অভিধান খুলে দেখে নেবেন, ঠিক আছে? আপনি বর্ণযুক্ত শঙ্কর, এই বর্ণশঙ্কর এই ব্যাপারটা যে কোনো আবেদনিক অর্থ খুলে দেখে নেবেন, এটা একটা স্বাভাবিক বুদ্ধি আপনার, এই জিনিসটা একটা স্বাভাবিক বুদ্ধি থাকার কথা। আপনি তো বাঙাল, বাংলা তো অবশ্যই পড়েছেন, ধাতু শঙ্কর, এই সমস্ত শঙ্কর, এই সমস্ত একটা শঙ্কর প্রজাতি, আর আপনি শঙ্কর প্রজাতি এই কথাটার অর্থটা কি শুনি, অবাঞ্ছিত প্রজাতি? না দাদা, মানে একটা জিনিস আছে, অনেক সময় একটা একটা অর্থ, একটা শব্দ তো অনেক অর্থে ব্যবহার, সেটা আপনি মানে বের করতে পারেন, সেটা আপনি মানে বের করতে পারেন, সেটা ধরুন হচ্ছে এই, আচ্ছা ধরুন এই পঙ্কজ, পঙ্কজ কথার অর্থ কি? পঙ্কজ কথার অর্থ আপনি হয়তো বলুন শুনি, পঙ্কজ কথার অর্থ কি? পঙ্কজ এই কথার অর্থ কি? আমি একবার শুনেছিলাম আসলে আপনার মুখ থেকে, কিন্তু আমার খেয়াল নেই। পঙ্কজ কথার অর্থ হলো, পঙ্কজ কথার অর্থ হলো পঙ্কে জন্মে যাহা, যাই পাঁকে জন্মে তাই হচ্ছে পঙ্কজ, ঠিক আছে? এইবারে পদ্মফুল যেহেতু পাঁকে জন্মায়, সেজন্য পদ্মফুলকে পঙ্কজ বলে, কিন্তু পাঁকে যা জন্মে তাই পঙ্কজ, বুঝলেন? এইবারে আপনি বলতে পারেন যে বর্ণশঙ্কর এই জিনিসটা, এই জিনিসটা এরকম যদি অর্থ কোনো একটা ইয়ে থেকে এরকম একটা করে আনতে চান, এবারে তাহলে আপনাকে আরেকটা কি কাজ করতে হবে জানেন তো, এই বর্ণশঙ্কর কথাটা এই অবাঞ্ছিত অর্থে ব্যবহৃত হয়েছে এরকম আরেকটা আর কোনো উদাহরণ নিয়ে আসতে হবে। অবাঞ্ছিত বা এই ধরনের অনুবাদ গুলো, এইটা হয়তো তার কাছে অবাঞ্ছিত। এই যেমন ধরুন এই কাঁচরা যেটা, সেটা একটা যেটা আপনার ঘরে এসে যে আবর্জনাটা এসে ডাম করে গেল, সেটা আপনার অবাঞ্ছিত অবশ্যই। হ্যাঁ, সেটা আপনি বলবেন যে এটা অবাঞ্ছিত নোংরা একটা ডাম করে গেছে, ঠিক আছে? এটা অবাঞ্ছিত একটা জিনিস, ঠিক আছে? এটা আবর্জনা। তো ধরুন হচ্ছে আপনি এরকম বললেন যে কাউকে বললেন, আরে বলিস না সকালবেলা এসে আবর্জনা গুলো সব ডাম করে গেছে, ঠিক আছে? সে আরেকজন কাউকে কি বললো, আরে বলিস না ওদের ওই কি নাম আপনার নিউকাম, এই নিউকামের বাড়িতে এসে কতগুলো লোক, অবাঞ্ছিত লোক, অবাঞ্ছিত কিছু জিনিস ফেলে গেছে, ঠিক আছে? এই আবর্জনাটার মানে কিন্তু অবাঞ্ছিত নয় সেখানে। এই যে এই আবর্জনাটা আপনার কাছে অবাঞ্ছিত হতে পারে, ঠিকই বলেছেন, এই বর্ণশঙ্কর এই জিনিসটা তাদের কাছে একেবারেই অবাঞ্ছিত ছিল, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। সেই সময় সমাজের কাছে এই বর্ণশঙ্কর জিনিসটা সে খুবই অবাঞ্ছিত ছিল। এবং এই দেখবেন এই ব্লু ব্লাড, এই যে অভিজাত্য, আভিজাত্য এইটা সংরক্ষণ করার জন্য দেখবেন ইভেন এই সাউথ ইন্ডিয়ার দিকে গেলে দেখবেন ওরা ভাই বোনের মধ্যে বিয়ে পর্যন্ত করে। হ্যাঁ, তা ওখানে দেখবেন এই ব্লু ব্লাড বা নিজেদের এই লাইনটাকে, লিনিয়েজটাকে, এটাকে বজায় রাখার জন্য, এই বৈশিষ্ট্যগুলো বজায় রাখার জন্য যে ভাগ্নির সাথে বিয়ে করে, এমন অনেক হিন্দু ইয়ে আছে, হ্যাঁ, যে তাদেরকে মামার ভাগ নিয়ে বিয়ে করে। তা ধরুন আমার একটা, ধরুন আমার একটা বোন আছে, বোনের একটা মেয়ে হলো, তাই বোনের মেয়ের সাথে আমি বিয়ে করবো, এরকম একটা ব্যাপার, বুঝলেন? সেখানে এরকম করে,
এটা এটা বিভিন্ন জায়গাতে একসময় ছিল, এগুলো ট্র্যাডিশনে অনেক সময় ছিল, সেই জিনিসগুলোকে সে তখন ট্র্যাডিশন ছিল, কোনো একটা কারণে সে ট্র্যাডিশন ছিল, সেই জিনিসগুলোকে ইয়ে করা উচিত। তাই এই লিনিয়েজ গুলো এইগুলোকে ইয়ে করার জন্য তারা সবসময় এই জিনিসটা করতো। এই বর্ণসংকর জিনিসটা তারা অবশ্যই এটাকে একটা একটা খুবই একটা হাসাস ব্যাপারে ইয়েতে দেখতো। এই জিনিসটা কিন্তু তখনকার সময় যে ছিল সেটা কিন্তু নয়, সেটা কিন্তু এখনো আছে। আপনি একটা মারাঠি সিনেমা আছে, মারাঠি সিনেমাটার নাম হচ্ছে সাইরাট। হ্যাঁ, মারাঠি সিনেমাটার নাম হচ্ছে সাইরাট। এই মারাঠি সিনেমাটার ইংলিশ ক্যাপশন বা হিন্দি ক্যাপশন দিয়ে যদি দেখতে পারেন তাহলে দেখুন দেখুন একবার। এইখানে দেখবেন একটা ছেলে, সে নিম্ন বর্ণের, একটা মেয়ে উচ্চ বর্ণের। হ্যাঁ, এরা বিয়ে করেছিল, বিয়ে করে পালিয়ে গেছিল, ঠিক আছে। তাদের একটা বাচ্চাও হয়েছিল। তারপরে কি হলো, আচ্ছা বলি দিই কি হলো, এটা এটা সত্যি ঘটনা, এই ধরনের ঘটনা হয়েছে আর কি। বাচ্চা হয়েছিল, তো এই বাচ্চাটার সামনে এদের দুজনকে, মানে বাচ্চাটার সামনেই এদের দুজনকে খুন করেছিল। এবারে বাচ্চারা মানে একদম শেষ শেষের যে সিনটা, সেই সিনটা খুবই একটা খুব প্যাথেটিক সিন। ওখানে দেখাচ্ছে যে বাচ্চারা যে বাচ্চারা রক্তের মধ্যে দিয়ে গেছে, তার বাচ্চারা যে ছোট ছোট পায়ের ছাপগুলো রক্তের মধ্যে, ছোট ছোট পায়ের ছাপগুলো পড়ে আছে, ওই বাচ্চার জন্য পালিয়েছে আর কি বাচ্চারা। তো এরকমই বর্ণসংকর যাতে উৎপাদন না হয়, যাতে এরকম ইয়ে না হয়, তার জন্য সবসময় তারা এনকারেজ করতো। দেখবেন এরকম একটা এরকম ইয়েতেও দেখবেন, এই মহাভারত পড়েছেন কিনা জানি না, মহাভারত পড়ে পড়লে যখন এই ভীষ্ম মারা যাচ্ছে, এই ভীষ্ম মারা যাচ্ছে যখন, তখন দেখবেন কৃষ্ণ ওর যুধিষ্ঠির সব গেছে ভীষ্মর কাছে ইয়ে নিতে, ভীষ্মর কাছে সব জ্ঞান টান আহরণ করতে গেছে। তো ওখানে বলছে যে যদি একজন ব্রাহ্মণ মেয়ে যদি একজন একজন শূদ্র পুরুষকে বিয়ে করে, তখন তাদের যে সন্তান উৎপন্ন হয় সেই সন্তান চণ্ডাল হয়। এই যে বর্ণসংকর বলতে অবাঞ্ছিত, এই যে জিনিসটা বলছেন, এই অবাঞ্ছিত ব্যাপারটা নয়, অবাঞ্ছিত অবশ্যই, কিন্তু বর্ণসংকর কথার অর্থ কিন্তু অবাঞ্ছিত নয়। তাদের কাছে অবাঞ্ছিত কেন, দেখুন এই ইয়ে যে এই যখন ইয়ে মারা গেল, বিচিত্রবীর্য যখন মারা গেল, তখন তারা একটা নিয়োগ প্রথা করলো, যারুদ সন্তান, তারা নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান উৎপন্ন করলো, বিচিত্রবীর্য যখন মারা গেল। এই জিনিসটা কিন্তু তাদের কাছে কোন রকম, মানে এই জিনিসটাই যে তারা যখন বীররা যখন মারা গেল, তখন তাদের বিধবারা যে মানে বিভিন্ন প্রথায় যে তারা সন্তান নিচ্ছে, সেই জিনিসটা কিন্তু তাদের কাছে অবাঞ্ছিত নয়। অবাঞ্ছিত কোন জিনিসটা, অবাঞ্ছিত হচ্ছে বর্ণসংকর তৈরি হওয়াটা হচ্ছে তাদের কাছে অবাঞ্ছিত, বুঝলেন। তো এখানে যে ইয়েটা যেটা যেটা যে মানে আপনি যে বললেন যে অর্থটা যে বললেন অবাঞ্ছিত, সে এটা কথাটা অবাঞ্ছিত নয়, হ্যাঁ সেই জিনিসটা অবাঞ্ছিত হতে পারে, কিন্তু বর্ণসংকর কথাটা অবাঞ্ছিত নয়। শঙ্কর মানে তো আপনি নিজেই বুঝতে পারছেন, এটা তো একটা স্বাভাবিক বুদ্ধি। ধরুন ধাতু শঙ্কর, শঙ্কর প্রজাতি, শঙ্কর উদ্ভিদ, হ্যাঁ এই শঙ্কর কথাটার অর্থ হচ্ছে মিশ্রণ, মিশেছে। হ্যাঁ, তো বর্ণসংকর মানে কি, দুটো বর্ণ মিশেছে সেখানে, তাই না? ওইটাই, কিন্তু আবার ওই অবাঞ্ছিত ভাবে যেটা বুঝাইছে সেটা হচ্ছিল যে ওই তাদের মানে স্বামীরা মারা গেলে স্ত্রীরা তো ব্যভিচারিণী হবে, তারা অন্যের সাথে নিতে হবে, মানে অর্থাৎ তাদের যে প্রধান স্বামী সে তো নেই, তখন তারা অন্যভাবে মিশ্রণ হয়ে যে সন্তানটা উৎপাদন করবে সেটা হচ্ছে অবাঞ্ছিত। এই এই জিনিসটা বলে তারা অবাঞ্ছিত সন্তান জন্ম নিলে দেখা গেছে পিতা মাতার যা পরিচয় নেই, হয়তো তারা সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ তার নৈতিক শিক্ষাটা হয়তো সে সঠিকভাবে না পেতে পারে। কারণ তার আপনি যে মানে রিডিং বিটুইন দ্য লাইন্স করছেন না, অনেকগুলো ইয়ে পড়ছেন, এখানে কিন্তু রিডিং বিটুইন দ্য লাইন্স নেই ওখানে। এটা কিন্তু যে মেসেজটা, সেই মেসেজটা কিন্তু খুব সহজ মেসেজ, যে ভাই এই যে বর্ণগুলো দেখছি, সেই বর্ণগুলো উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, এদের সাথে যেন মেশামেশি যেন না হয়। এইটা হচ্ছে খুব মানে এটা এই প্র্যাকটিসটা, এটা রেগুলার, এই প্র্যাকটিসটা তো ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে আছে। এই যে আপনি রিডিং বিটুইন দ্য লাইন্স করছেন, সেই রিডিং বিটুইন দ্য লাইন্স করতেই পারেন, ঠিক আছে, কিন্তু সেই এইখানে মেসেজটা কিন্তু খুব সহজ এবং সোজা সাপটা মেসেজ। এখানে এই যে বলার অর্থটা এখানে খুব সোজা সাপটা বলার অর্থ, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখিয়া, আপনারা এটা পরবর্তী লাইভে যদি বলেন, আমার একটু জানার বিষয় ছিল, পরবর্তী লাইভে আলোচনা করেন তাহলে ভালো লাগবে। তো প্রশ্নটা হচ্ছে যে আমি তো আসলে বাংলাদেশি একজন, ঠিক আছে, সনাতন ধর্মাবলম্বী, যদিও আমি গোড়া মানে গোড়া হিন্দু না, আমি আপনার লাইভটা প্রায় 4-5 বছর যাবতই শুনি, কিন্তু শুনে দেখতে চাই ধর্ম কথা আসলে সারাটাই তো সহজ না, যেটা মানে শৈশব থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছি বললেই তো সারা যাতে পারি না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, এখন বাংলাদেশ আমাদের যে প্রাথমিক শিক্ষার আছে সেখানে যেমন এখন আমাদের যে আদর্শ লিপিটা আছে না, আগে আদর্শ লিখিতে ছিল অতে অশেষ সঙ্গ ত্যাগ করো, আতে আলস্য দোষে রাখো, এখন সেটা হয়ে গেছে অতে ভালো করে মানে অতে অজু করো ভালো করে, আতে আদান দাও ভালো কাজ। এখন এই জিনিসগুলো হ্যাঁ জানি, আই নো, আমি আপনার কথা আমি ভালো করেই বুঝছি। এই জিনিসটা নিয়ে নিশ্চয়ই আমরা নেক্সট দিন আমরা অবশ্যই কথা বলবো, যে শিক্ষার গৈরিকীকরণ এবং শিক্ষার এরকম ইসলামীকরণ। সবাই করতে পারি, আমি কেন করবো যে মোহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠ মানব, আমি কেন এটা আমার সন্তানকে শিখাবো? এখন আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে 3.5 বছর, ভবিষ্যতে তার একটা স্কুলে ভর্তি করার মতো, এখন আমি কেন সনাতন ধর্ম হইয়া আমি কেন এটা বলবো যে আমি জানতেছি মোহাম্মদ সম্বন্ধে সবকিছু, তারপর কেন আমার মেয়েকে বলতে হবে যে হযরত মোহাম্মদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব? তারা কি এটা মেনে নেবে যে রামচন্দ্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব? তো এটা নিয়ে যদি আমি প্রেস করে দাঁড়াই তাহলে কি আমার কি মানে মুসলিমরা কি আমাকে কোনো প্রকার আঘাত করবে কিনা, এই জিনিসটা আমি আসলে আসিম মহিদিন ভাই, মাধুপুর আজাদ, অভিজিৎ বা ফরাজ আহমেদ, এরা যদি বলতে পারেন ফরাজ ভাই, কারণ আপনি তো আসলে ইন্ডিয়াতে বিলং করেন, আপনার হয়তো অতটা ভালো জানা নাই বাংলাদেশ সম্বন্ধে, এই জন্য যদি আমার কোনো একটু আলোচনা করেন তাহলে আসলে অনেক উপকৃত হবো। অবশ্যই এটা একদিন করা যাবে, ঠিক আছে। আচ্ছা দাদা ভালো থাকবেন, ঠিক আছে, সাবধানে থাকবেন, তাহলে আজকের মতো আপনাকে বিদায় দিলাম।